সুখবর, মাত্র 20 মিনিট সময় দিয়ে আপনি ঘরে বসেই আয় করতে পারবেন 1 লক্ষ টাকা পর্যন্ত, কিংবা 2টি ভিডিও দেখে আপনি আয় করতে পারবেন $1,000। আবার সুন্দরী নারী হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে, ভিডিও কলে জানাচ্ছে নিষিদ্ধ কোনো প্রস্তাব, কিংবা লটারিতে আইফোন জেতার আকর্ষণীয় কোনো অফার এসেছে হোয়াটসঅ্যাপে। অনেকেই হোয়াটসঅ্যাপে এমন সব আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে অভ্যস্ত, তবে ফাঁদে পা দিলেই কিন্তু সব শেষ। একদম টাকা থেকে শুরু করে মান সম্মান সব কিছু চলে যাবে, কিন্তু আপনি নিজের অজান্তেই এমন প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন না তো? হোয়াটসঅ্যাপের বিভিন্ন স্ক্যামের মাঝে অন্যতম হচ্ছে আউটসোর্সিং করে আয়ের স্ক্যাম। আপনাকে হয়তো চাইনিজ কিংবা আফ্রিকান কোনো নাম্বার থেকে নক দিয়ে বলা হবে, আমি অ্যামাজন থেকে বলছি। আপনি নিচের 2টি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আয় করতে পারবেন 300 টাকা, এমনকি আপনাকে তারা টাকাটা বিকাশ কিংবা নগদের মাধ্যমে পাঠিয়েও দেবে। তারপর আপনাকে বলা হবে আপনি যদি এর থেকেও বেশি আয় করতে চান তাহলে আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। আর জানেন তো, টাকা দিলে কিন্তু আপনার সব শেষ। তারপর অনেক সময় নাম করা বিভিন্ন ব্র্যান্ডের উপহার কার্ড ও গিফট ভাউচার বিনামূল্যে পেতে একটি লিঙ্ক ছড়িয়ে দেয় হ্যাকাররা। সেই লিঙ্কে ক্লিক করে উপহার গ্রহণের কথা বলা হয়, তবে এসব ক্ষতিকর লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারীর ফোনে র্যানসামওয়্যারের হামলা ঘটে, ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হন ব্যবহারকারীরা। আরও আছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড পাঠিয়ে প্রতারণা। হোয়াটসঅ্যাপে কিউআর কোড স্ক্যান করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে হ্যাকাররা, তবে কিউআর কোড স্ক্যান করলে ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করার পাশাপাশি হ্যাকিংয়ের শিকার হতে পারে ব্যবহারকারীরা, কিংবা বিশাল অঙ্কের টাকা লটারিতে জিতেছেন বলে হোয়াটসঅ্যাপে ভুয়া বার্তা পাঠায় হ্যাকাররা। সেই টাকা উত্তোলনের জন্য লিঙ্কে ক্লিক করতে বলা হয়, এসব লিঙ্কে ক্লিক করলেই হ্যাকিংয়ের ফাঁদে পড়েন ব্যবহারকারীরা। এছাড়াও আছে চাকুরি ভিত্তিক প্রতারণা। বিভিন্ন প্রতিষ্ঠান নাম দিয়ে হোয়াটসঅ্যাপে খণ্ড ও পূর্ণকালীন চাকরির কথা বলা হয়, এসব চাকরির শর্ত খুবই সোজা, এমনকি বেশি বেতনের কথাও বলা হয়। এরপর সেই চাকরি করতে ইচ্ছুক হলে জামানত হিসেবে নির্দিষ্ট অঙ্কের অর্থ চাওয়া হয়। এত সব প্রতারণার মাঝে সবচেয়ে ভয়ঙ্কর স্ক্যামটা হলো ভিডিও কলে প্রতারণা। সম্প্রতি এই ধরনের ঘটনা বাড়ছে, হ্যাকাররা ভিডিও কল দেওয়ার পর ব্যবহারকারী সেটি রিসিভ করলে অপর প্রান্তের ব্যক্তি অশালীন অবস্থায় নিজেকে তুলে ধরে, তারপর সেই কল রেকর্ড করে ও স্ক্রিনশট নিয়ে পরবর্তী সময়ে এসব দেখিয়ে টাকা দাবি করে প্রতারকেরা। তাই হোয়াটসঅ্যাপে অপরিচিত নাম্বার থেকে ভিডিও কল এলে সাবধানতা অবলম্বন করতে হবে।